মনোনয়ন জমা করলেন কলকাতা দক্ষিণের তৃণমূল প্রার্থী মালা রায়। তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো। বাম কংগ্রেসের দাবি, দক্ষিণ কলকাতায় এবার মালা বদল হবে। সায়রা শাহ হালিমকে নিয়ে বামেরা যথেষ্ট আশাবাদী। অন্যদিকে মালা রায়ের জয়ের ব্যাপারে কতটা আশাবাদী তৃণমূলের কর্মী সমর্থকরা, চলুন শুনে নেব। সিপিএম তো বলছে এবারে মালা বদল হবে, 4 তারিখে হয়ে যাবে। সিপিএম বিজেপি তো বলছে এবারে মালা বদল হয়ে যাবে, 4 তারিখে হয়ে যাবে। জয় বাংলা, জয় বাংলা। উন্নয়নে সবাই ঢাকা পড়ে যাবে, লক্ষ্মী ভান্ডারের টাকা পাচ্ছি না। আর রাম মন্দির কে ঢেকে দিয়েছেন লক্ষ্মী ভান্ডার, ওই ওই সরকার চলবে না, সব লোক বুঝে গেছে। প্রধানমন্ত্রী পুজো দিয়েছে দুদিন আগে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, সব 4 তারিখে আপনারা পরিষ্কার বুঝতে পারবেন। মালা বদল হয়ে হবে বলছে সিপিএম, সিপিএম খাতা খুলতে পারবে না, মালা বদল হয়ে যাবে বলছে। সিপিএম এর মালাই শুকিয়ে গেছে, শুকনো মালাই কি বদল হয়? ইয়াং ব্রিগেড এবারে আপনার সায়রা শাহ আলিম দাঁড়িয়েছে। ইয়াং ব্রিগেড দু চারটে নাম বলুন না, ওরা চিরকাল ইয়াং ব্রিগেডই বলে, কিন্তু কোন ব্রিগেডই কাজে আসেনি, শূন্য হয়ে গেছে 34 বছর থাকার পর, পৃথিবীর ইতিহাস। অন্যদিকে রায়গঞ্জ থেকে বিজেপি জয়ী এমপি তিনি এখানে চলে এসেছেন, উনি এসেছেন, উনারা নিজেরা বুঝতে পেরেছেন ওখানে মিনিস্ট্রি নিয়ে কত রকম ঘোটালা করেছেন, তাই জন্য উনাকে এখানে পাঠিয়ে দেওয়া হয়েছে রায়গঞ্জ থেকে দক্ষিণ কলকাতায়। উনি জানে কি বলির পাটা করার একটাই জায়গা, তাই এখানে পাঠিয়েছে। যে ফুল ঝরে গেছে, যে ফুলের শুকিয়ে গেছে, সেই ফুল দিয়ে আর মালা কি পুজো কি ভগবানকে দেওয়া যায়? রাম মন্দির কি 400 পার করবে এবার? দেখুন, আগের বারও 2021 বলেছিল, আজকে বার 200 পার। পশ্চিমবাংলার মানুষ দেখিয়ে দিয়েছে যে 200 পার নয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে কি করে আশীর্বাদ করতে হয়। এবারও বাংলার মানুষ দেখিয়ে দেবে যে আমাদের লড়াই হচ্ছে মানুষের ভালো থাকার সঙ্গে, মানুষকে ভালো রাখার জন্য। এবং যারা বাইরে থেকে এসে বারবার মানুষকে 15 লক্ষ টাকা দেওয়ার কথা বলে, 2 কোটি বেকারের চাকরি দেওয়ার কথা বলে, খাদ্য বস্ত্র মানে বাসস্থান দেওয়ার কথা বলে, বাংলার বাড়ি যারা আটকে রাখে, 100 দিনের যারা গরিব মজদুরদের টাকা আটকে রাখে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, মা মাটি মানুষের লড়াই, মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই। রেকর্ড ভোটে জিতবে, আগের বার যে ভোটে জিতেছিল তার থেকে আরো অনেক বেশি ভোটে জিতবে। সন্দেশ খালি মুদ্দা জো হো টিএমসি হারানে কা এক বড়া মুদ্দা হ্যাঁ। আমি দেখি দুধ কা দুধ পানি কা পানি তো হয়ে গে, সন্দেশ খালি খালি হয়ে গেছে। কাল এক ঔরত জো ফলস অ্যালিগেশন দিয়া থা, वो उसको विद्रॉ किया, बोल रहे कि प्रेशर देके बीजेपी उसको करवाया था। उसका जो बीजेपी का जो मंडल था वो भी फुटेज देखा आप लोगों ने, वायरल हो गया सारा न्यूज चैनल में, हम लोग घर बैठे सारा भारतवर्ष एवं पृथ्वी में देख लिया कि संदेश खाली तो कैसे बनाया गया और कैसे स्टोरी को। भरोसा है ममता दीदी के ऊपर, आम आदमी को भरोसा है ममता बनर्जी की, जो कर्मकांड चल रहा है पश्चिम बंगाल में उसके ऊपर।